নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি, কিন্তু যা গরম পড়েছে তার বলবার নাই। তো এখন বাজে সকাল 7:30, এখন চায়ের জন্য দাদা দিয়ে জল বসিয়ে দিয়েছি। 2 কাপ চা করে নেব, এখন 2 কাপ চা রেডি হয়ে গেছে। দেখো আমারটা আমি নিয়ে নেব, আর আমার কর্তার বেকটি খাওয়া অভ্যাস, তাই ওকে বেকটিটা দিয়ে দিতে হবে। তোমাদের দাদা ভাইয়ের জন্য সামান্য আটা মেখে রুটি করে নিলাম। রুটি রুটি করা হয়ে গেল, এখন দেখো এদিকে বসিয়ে দিচ্ছি আমি মাছের ডিমের, এই যে মাছের ডিম পিঁয়াজ টিয়াজ দিয়ে মেখে রেখেছি, মাছের ডিম দিয়ে বড়া দিয়ে তরকারি করে নেব, কারণ আজকে আমি একাই খাবো। ও তো ও বেরিয়ে যাওয়ার পরে আমার সব কাজ বাজ, পুজো পাঠ, খাওয়া দাওয়া সব কাজ সারা হয়ে গেছে। এখন আমি দুপুর বেলাটা কি করে কাজে লাগাই চিন্তা করতে লাগলাম, তাই হঠাৎ করেই মনে পড়ে গেল অনেক দিন কেক বানায়নি, চলো তাহলে কেক বানানো যাক। তা সেই জন্যে কেকের সমস্ত সরঞ্জাম আমি নামিয়ে ফেললাম আর তৈরি করে নিলাম চটপট করে চকলেট কেকের ব্যাটার। তৈরি হয়ে গেল আমাদের চকলেট কেকের ব্যাটার, এবার এটাকে আমি মাইক্রো ওভেনে বেক হতে দেবো। মাইক্রো ওভেনে বেক হয়ে দিয়ে হতে পরে দেখো তৈরি হয়ে, মোটামুটি তৈরি হয়ে গেছে। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক।